হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজনস লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখছেন এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সমস্ত লফটেই কম বেশি পায়রাদের গ্রিন ডায়রিয়া, ইয়েলো ডায়রিয়া, হোয়াইট ডায়রিয়া, ওয়াটারি ডপিংস, পায়রা ঝিমিয়ে পড়া, পায়রা খাওয়া ছেড়ে দেওয়া, এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তো আপনারা ইউটিউবে এই সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাবেন, সেখানে আপনারা দেখতে পাবেন যে গ্রিন ডায়রিয়া হলে কী ধরনের ওষুধ দিতে হয়, কীভাবে পায়রাটিকে সুস্থ করতে হয়। তো আমি আপনাদেরকে আজকে তিনটে কারণ বলবো যে গ্রিন ডায়রিয়া কেন হয়, বা ইয়েলো ডায়রিয়া বা হোয়াইট ডায়রিয়া কেন হয়। আপনারা যদি এই তিনটে কারণ জেনে রাখেন তাহলে খুব সহজেই আপনাদের পায়রাটিকে সুস্থ করে দিতে পারবেন, আপনাদের পায়রাটি মারা যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। তো বন্ধুরা, প্রথম পয়েন্ট হচ্ছে গ্রিন ডায়রিয়া হওয়ার, সেটা হচ্ছে সালমোনেলা ব্যাকটেরিয়ার অ্যাটাক। আপনারা সবাই হয়তো এই নামটার সঙ্গে পরিচিত, সালমোনেলা ব্যাকটেরিয়া। এই সিজন চেঞ্জের সময় এই সালমোনেলা ব্যাকটেরিয়া প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে থাকে। তো যে সমস্ত পায়রাদের ইমিউনিটি সিস্টেম অনেকটাই দুর্বল হয়ে থাকে, সেই সমস্ত পায়রাদেরকে এই সালমোনেলা ব্যাকটেরিয়া খুব সহজেই অ্যাটাক করে। তো সালমোনেলা ব্যাকটেরিয়া যখন অ্যাটাক করে তখন পায়রারা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে। প্রথমে পায়রারা জলের মতো পটি করতে শুরু করে, তারপর আস্তে আস্তে সবুজ পটি করতে শুরু করে। তো পায়রাটি তারপরে আস্তে আস্তে শুকিয়ে যায়, পেটের হাড় বেরিয়ে যায়, পায়রারা খাওয়া ছেড়ে দেয়, এক জায়গায় ঝিম মেরে বসে থাকে। তো এইটা যখন আপনারা খুব তাড়াতাড়ি শনাক্ত করতে পারবেন যে কী কারণে আমার পায়রাটির গ্রিন ডায়রিয়া শুরু হয়েছে বা ইয়েলো ডায়রিয়া শুরু হয়েছে, আপনারা সেই মতো যদি ট্রিটমেন্ট করেন আপনাদের পায়রাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো এটা ছিল এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে খাবার না হজম হওয়া। তো আপনারা এই ওয়েদার চেঞ্জের সময় কখনোই পায়রাদেরকে পেট ভরে খেতে দেবেন না, অল্প পরিমাণে খেতে দেবেন, 60-70%, বাকি 30% পায়রারা জল খেয়ে পেট ভর্তি করবে। তো এই সময় যদি আপনারা পায়রাদেরকে পেট ভর্তি করে খাবার দেন তাহলে পায়রাদের হজমের সমস্যা দেখা দিতে পারে, এবং একবার যদি হজমের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রেও পায়রাদের গ্রিন ডায়রিয়া শুরু হতে পারে। তো এটা ছিল দ্বিতীয় পয়েন্ট। এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে পিএমবি ভাইরাস, বা ঘাটতালের যে ভাইরাস হয় আপনারা সবাই জানেন, খুব মারাত্মক একটি ভাইরাস ঘাটতালের। তো এই ভাইরাসের আক্রমণ যখন আপনার পায়রার ওপর হয় সেক্ষেত্রেও পায়রাদের গ্রিন ডায়রিয়া শুরু হতে পারে। তো মূলত এই তিনটি কারণেই পায়রাদের গ্রিন ডায়রিয়া, হোয়াইট ডায়রিয়া, ইয়েলো ডায়রিয়া, ওয়াটারি ড্রপিং, এই সমস্যাগুলো দেখা দেয়। তো আপনারা যত তাড়াতাড়ি এই সমস্যাগুলোকে শনাক্ত করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা ট্রিটমেন্টই করতে পারবেন এবং আপনাদের পায়রাটি মারা যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। তো আপনারা ইউটিউবে অনেকে অনেক রকম ভিডিও দেখে থাকেন, অনেকে O2 ইউজ করতে বলে, অনেকে OFM ইউজ করতে বলে, কেউ মেট্রোজেল ইউজ করতে বলে, কেউ নরমেট্রোজেল ইউজ করতে বলে। তো এগুলো সমস্ত কিছুই পায়খানার ওষুধ, এছাড়াও অনেকে ORS ইউজ করতে বলে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একবার এই স্পার্ক মেডিসিনটা ইউজ করে দেখতে পারেন, এই স্পার্ক মেডিসিনটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, রেসিং পায়রার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। তো এটার দাম একটু বেশি অন্যান্য প্রোডাক্টের থেকে, কারণ যেহেতু এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, ইম্পোর্ট করে আনা হয়, তাই এর দামটা অনেকটাই বেশি। তো আমি বলবো যে আপনারা যখন আপনাদের শখের পায়রা 2,000 টাকা 3,000 টাকা খরচা করে কেনেন, তো তাদেরকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য এইটুকু খরচা আপনাদের করাটা খুবই দরকারি। কারণ শখের পায়রা একবার চলে গেলে আবার নতুন করে পায়রা ফিরে পাওয়াটা খুব একটা মুশকিলের ব্যাপার, আপনারা সবাই জানেন, ভালো পায়রা চট করে পাওয়া যায় না। তো সেই পায়রাটিকে যত্ন করে ধরে রাখার জন্য আপনাদেরকে বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করতে হবে। তো তার মধ্যে এই স্পার্ক মেডিসিনটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। এটা স্পেশালি গ্রিন ডায়রিয়া, হোয়াইট ডায়রিয়া, ইয়েলো ডায়রিয়া, ওয়াটারি ডপিং, পায়রা এক জায়গায় ঝিমিয়ে বসে থাকা, খাবার ছেড়ে দেওয়া, বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে আপনাদের রক্ষা করবে। এছাড়া সালমোনেলা, প্যারাটাইফয়েড, ইকোলি, এই সমস্ত এই ধরনের বিভিন্ন ধরনের ভাইরাসের বা ব্যাকটেরিয়ার সংক্রমণের হাত থেকে আপনাদের পায়রাদেরকে রক্ষা করবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই স্পার্ক মেডিসিনটা আপনারা একবার ইউজ করে দেখুন। যে পায়রা আপনাদের গ্রিন ডায়রিয়া বা হোয়াইট ডায়রিয়া বা ইয়েলো ডায়রিয়ার সংক্রমণের সমস্যায় ভুগছে, সেই সমস্ত পায়রাকে আপনারা এক চিমটির থেকেও অল্প একটু পরিমাণে
এক চিমটির থেকেও কম অল্প একটু তার মুখে দিয়ে যদি 10 ml জল দিয়ে দেন তাহলে সেই পায়রাটি দুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। এবং লপ্টের প্রত্যেকটা পায়রাকে যদি আপনারা এটা ইউজ করতে চান তাহলে মাসে 3 দিন 1 লিটার জলে আইসক্রিমের চামচের 1 চামচ আপনারা এটা ইউজ করুন। মাসে 3 দিন আপনাদের পায়রারা এই ধরনের বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষা পাবে। এটা খুব দারুণ একটি প্রোডাক্ট, আমি এটা ইউজ করি, খুব ভালো একটি প্রোডাক্ট। আমার লপ্টের গ্রিন ডায়রিয়া, ইয়েলো ডায়রিয়া, হোয়াইট ডায়রিয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে এই প্রোডাক্টটি খুব দারুণ কাজ করে। তো আপনারা এটা ভালো করে দেখে রাখুন, স্পার্ক খুব ভালো একটি প্রোডাক্ট। তো এইখানে আপনারা দেখুন লেখা রয়েছে এটা কী কী কাজে লাগে, আপনারা যদি পড়তে পারেন একটু ভালো করে পড়ে নিতে পারেন, এর মধ্যে সমস্ত ডিটেলসটা লেখা আছে এটা কী কী কাজে লাগে। খুব দারুণ একটি প্রোডাক্ট, আপনারা এটা ইউজ করুন। আর কোনো ধরনের কোনো মেডিসিন আপনাদের ইউজ করতে হবে না, আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। তো আপনারা সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে পায়রাদের কী কারণে গ্রিন ডায়রিয়া বা ইয়েলো ডায়রিয়া বা হোয়াইট ডায়রিয়া হয়েছে সেটা আগে শনাক্ত করবেন। তো যত তাড়াতাড়ি সেটা শনাক্ত করতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের পায়রাটা রিকভারি করবে এবং আপনাদের পায়রাটা মারা যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। তো এই প্রোডাক্টটা আপনারা ইউজ করুন, দারুণ রেজাল্ট পাবেন, খুব ভালো একটি প্রোডাক্ট। দামটা একটু বেশি, প্রায় 1300-1400 বা 1500 টাকা অবধিও পড়ে যেতে পারে দামটা, কিন্তু আপনাদের শখের যে পায়রা আপনারা কেনেন 2000-3000 টাকা সেই সমস্ত পায়রাকে ভালোভাবে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য এইটুকু খরচা আপনারা করতেই পারেন। এতে আপনাদের পায়রারাও ভালো থাকবে এবং পায়রারা ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন। তো বন্ধুরা এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আপনারা যদি এই ট্রিটমেন্টটা আপনাদের পায়রার উপর অ্যাপ্লাই করেন আপনাদের পায়রারা মারা যাওয়ার হাত থেকে বা সংক্রমণের হাত থেকে 100% মুক্ত থাকবে। তো আমি আশা করব আপনারা এটা ব্যবহার করে দেখবেন, খুব দারুণ একটি রেজাল্ট পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি। জয় হিন্দ।